নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটি মাছের রেসিপি, রুই মাছের ভর্তা। খুবই সহজে বানানো যায় আর খুবই টেস্টি রেসিপিটা। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় রুই মাছের ভর্তা। রুই মাছের ভর্তা বানানোর জন্য আমি 4 পিস বড় রুই মাছের পেটের পিস বা পেটি নিয়েছি। এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই পাকা রুই মাছ হতে হবে। মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আমি নিয়েছি 7 অনুযায়ী নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, তবে ঝালটা যে যার পছন্দের, 1/4 চা চামচ হলুদ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো হয়। 1/2 চা চামচ জিরে, গোটা জিরে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। 10 কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছি। 1টা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর 1 চা চামচ পাতিলেবুর রস লাগছে। আর এই রান্নাটায় ধনে পাতা একটু বেশি লাগছে, আমি 1 আঁটি ধনে পাতা আমি কুচি করে নিয়েছি। আর লাগছে রান্নার জন্য অবশ্যই সর্ষের তেল। প্রথমে মাছের মধ্যে আমি 7 অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুড় গুঁড়ো আর 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। মাছটা দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। কড়ায় 1 টেবিল স্পুন আমি সর্ষে তেল গরম করেছি। এবার মাছটা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর মাছটা কাঁচা থাকবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মাছটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে তেল থেকে তুলে নেব আর পুরোপুরি ঠান্ডা করে নেব। মাছটা একটু ঠান্ডা হলেই মাছ থেকে কাঁটাগুলো বেছে রাখবো। এবার মাছটা তুলে নিয়েছি, কড়াই সামান্য একটু তেল আছে আর তেল দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নেবেন, না হলে এটা হচ্ছে ফাটতে পারে। আর রসুনটাও দিয়ে দিচ্ছি, বেশ একটু লালচে কালার করে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করবো, মানে ধনে পাতাটা একটু কমে আসলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখুন ধনে পাতাটা কমে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব আর এটাকেও ঠান্ডা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা যেটা ভেজে নিয়েছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে 7 অনুযায়ী নুন দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, কেননা মাছ ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম, তাই বুঝে দেবেন যাতে নুনটা বেশি না হয়ে যায়। খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা, যেই মাছটা ভেজে আমরা এর যে কাটা থাকে সেটা বেছে নিয়েছিলাম, মাছটা দিয়ে দিলাম। সাবধানে মাছের কাটাগুলো বের করতে হবে, কেননা খাওয়ার সময় যাতে মুখে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। আর দিচ্ছি এর মধ্যে পাতিলেবুর রস।
এবার খুব ভালো করে এটা মেখে নেব। এটা খুব ভালো করে মেখে নিলাম। আমাদের আজকে রেসিপি রুই মাছের ভর্তা তৈরি হয়ে গেছে। যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটা বানাবেন। কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে। আর দেখা হবে অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।